যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বচসা, ক্ষুব্ধ হয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো অটো ও ম্যাক্সিমো চালকরা। রবিবার দুপুরে ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদহের চাঁচল হরিশ্চন্দ্রপুর 81 নম্বর জাতীয় সড়কের নজরুল বাস টার্মিনাস চত্বরে। ঘটনায় ম্যাক্সি চালককে মারধরের অভিযোগ তোলেন টোটো চালকের বিরুদ্ধে। আহত ম্যাক্সি চালক রজত আলীকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। অন্যদিকে টোটো চালক সানু সরকারকে চাঁচল থানার পুলিশ আটক করে তদন্ত শুরু করেছে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বরূপগঞ্জ লাইনে ট্রেনে টোটো চালকরা যাত্রীর জন্য অপেক্ষা করে, সেখানেই যাত্রী ওঠানোকে কেন্দ্র করে টোটো চালকের সাথে ম্যাক্সি চালকের বচসা হয়। অভিযোগ, টোটো চালকেরা বেনিয়মভাবে যাত্রী তোলে, যার ফলে যানজটের সৃষ্টি হয়। এদিকে ম্যাক্সি থেকে যাত্রী নামিয়ে টোটোতে তোলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করতে গেলে টোটো চালক ম্যাক্সি চালককে মারধর করে বলে অভিযোগ। সেই মুহূর্তে জাতীয় সড়কে অটো দাঁড় করিয়ে বিক্ষোভ এবং অবরোধ করেন অটো সহ ম্যাক্সি চালকেরা। যদিও ম্যাক্সি চালকদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন টোটো চালক সানু সরকার। তিনি বলেন, ওরা অনেকজন, আমি একাই কিভাবে মারধর করলাম, ওরা গায়ের জোর দেখাচ্ছে। কিছুক্ষণ আগে মোটামুটি হবে একটা গাড়ি, আমাদের বয়স্ক ড্রাইভার, ও ট্রেন থেকে গাড়ি প্যাসেঞ্জার করে আসছিল, এই টোটোওয়ালারা এখানে ওকে আটকে গাড়ি থেকে জোর করে প্যাসেঞ্জার নামিয়ে নেই মারধর করে, তার জন্য এই ড্রাইভাররা এখানে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে যাচ্ছি আমরা কমার্শিয়াল গাড়ি নিয়ে সরকারের সিস্টেমে ট্রাফিক মেনে গাড়ি চালাচ্ছি, তারপরেও আমাদেরকে মারধর করা হচ্ছে টোটোর পক্ষে। কাকে? অবৈধ গাড়ি কাকে মারলো? অজিতকে, ড্রাইভারকে। কোন গাড়ি চালায়? অন্য গাড়ি। এইভাবে মারলো কেন? কারণ কি? কারণ একটাই, যে প্যাসেঞ্জার করে এসেছিল টোটোর সামনে একজন প্যাসেঞ্জার হাত দেখালো, একটা প্যাসেঞ্জার উঠছিল, তার জন্য মারধর করা। মানে প্যাসেঞ্জার তোলাকে কেন্দ্র করে? হ্যাঁ, প্যাসেঞ্জার তোলাকে কেন্দ্র করে মারধর করা হয়েছে। প্যাসেঞ্জার তুলতে দেবে না, তারপরে টোটোওয়ালা না। তারপরে কী করলেন আপনারা? আমরা কিছু করিনি, আমরা থানায় ফোন করলাম, ড্রাইভাররা রাস্তায় গাড়ি আটকে আছে, গাড়ি চালাবে না তারা। পুলিশ কী বললো আপনাদের? পুলিশের সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না, পুলিশ আগে পিছন করছে, কোনো সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না, ট্রাফিকের কোনো ব্যবস্থা নেই, ট্রাফিক একদম ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা দেখছি আপনারা এই করলেন, এখানে পথ করলেন, তার জন্য যানজট সৃষ্টি হচ্ছে কিন্তু ওদিকে। না, পথ সঠিকভাবে পথ অবরোধ করা হয়নি, পথ খোলা আছে, আমরা শুধু গাড়িগুলো সাইড করে লাগিয়েছি। এবং আমরা আমাদের অভিযোগ আমরা জানাতে চাইছি যে ট্রাফিক সিস্টেম টোটালি ভেঙে পড়ে যাচ্ছে, ট্রাফিকগুলো কিছু নেই। আপনারা এই করবেন, কমপ্লেন করবেন থানায়? হ্যাঁ, অবশ্যই কমপ্লেন করবো। একটা বয়স্ক লোককে মারধর করা হয়েছে, প্রায় 45-50 বছর বয়স, এরকম একটা লোককে মারধর করা হচ্ছে, সে কী করে খাবে? আর ম্যাজিক গাড়ির ড্রাইভারের সাথে আর প্যাসেঞ্জারের সাথে ঝামেলা, মানে যাবে না ম্যাজিক গাড়িতে। আর আমরা কি করলাম, আলাদা টোটো, আমাদের যেটা ট্রেনের টোটো আছে পাঠিয়ে দিলাম শীতলপুর, আর ম্যাজিকওয়ালা গাড়ি আমাদের গাড়িকে যেতে দিবে না, এই নিয়েই ঝামেলা। তা আপনি নাকি ওদেরকে মারধর করলেন? মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। আপনাদের কোন লাইনের আছে টোটো? আমাদের শীতলপুর লাইনের। ওরা বললেন না, মারধর করলে তো কোথাও খুন আসবে, ড্রাইভারের কোথাও খুন আছে কি? এত সহজে মারা যায় কি কাউকে? তো আছে না, হয়েছে আমাদের, ওদের প্যাসেঞ্জার হচ্ছে না, আমাদের গাড়িতে প্যাসেঞ্জার যাচ্ছে বেশি কিনা না, ওই আগে আমাদের সাথে এমনি করছে। তারা ওরকম করছে? তারা ওই ম্যাজিক বালা গুলো আর অটো, অটো গুলা করছে আর ম্যাজিক বালা গুলা করছে। আমি কি একা একটা ড্রাইভারকে মারতে পারি বলেন তো? Dolphin School of Hotel Management সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যানপাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। Dolphin School of Hotel Management, হরিণঘাটা, নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি। ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া।
নিটকো টাইলস মেড ইন ইটালি এবার চলে এসেছে হালি শহর খাসবাটিতে, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। এখানে পেয়ে যাবেন ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ, অসাধারণ এবং স্টাইলিশ ব্র্যান্ডেড অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড ক্লাস কালেকশন, টাইলস, মার্বল, গ্রানিটো, ব্ল্যাক স্টোন অ্যান্ড স্যানিটারি হাব, ইউনিক কালেকশন। আর দেরি না করে আজই চলে আসুন নিটকো টাইলস এ। আমাদের ঠিকানা হালিশহর খাসবাটি, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। আমাদের ফোন নম্বর 0333 5616190। মনে রাখবেন, টাইলস মানে নো বাজারিয়া, ওনলি নিটকো।